আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও নতুন একটা রেসিপি লই আইলাম, আর আমার রেসিপিটা হয়েছে রিং সমোসা। তো আমি আজকে রিং সমোসা বানাইমু। তো আমার লগে আপনারা থাকবা, আর আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর আমার সবসময় সাপোর্ট দিয়া যাইবা। আর আপনারা সাপোর্টের অনেক দরকার, আপনারা সাপোর্ট না দিলে আমি আগে তো আরতাম নাই। আপনারা আমারে সাপোর্ট দিয়া যাইবা। আর চলোই নখন আমি আমার রেসিপিটা শুরু করি। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিছি। তো মিক্সিং বোলের মাঝে আমি 2 কাপ ফ্লিন ফ্লাওয়ার নিছি, ময়দা 2 কাপ ময়দা নিলাম, আর আমি সামান্য একটু স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে আমি একটু ময়দাটারে মিক্স কইরা নেরাম, আর 2 টেবিল স্পুন রান্দার তেল দিলাম। আমি তেল দিয়ে আমি বালা করি মিক্স কইরা নেরাম, আর ইকে ডোটা আমি বানাইমু তুরা তুরা করে পানি দিয়া মিক্স করিয়া। আর আমি একলগে পানি দিতাম না, একলগে পানি দিলে ডোটা নষ্ট হয়ে যাব। তো আমি তুরা তুরা করে পানি দিয়া এই ডোটা বানাইমু। আর আপনারা যারা জানরা তারা তো জানরা ওই, আর যারা নতুন রাঁধুনি তারারে কইরাম তুরা তুরা করিয়া পানি দিয়া ডোটা বানাইবা। তখন আমার ডোটা বানানিও ইজার, আর খুব স্মুথ একটা ডো হয়েছে। তো এখন আমি এটারে গড়িয়া রাখি দিমু 10 মিনিট লাগি। আর ওদিকে আমি রিং সমোসার ফুডটা রেডি করে লইমু। আর এখানে আমি নিছি আলু, বড় সাইজের আলু 3টা নিছি। আমি মাইক্রোওভেনও সিদ্ধ করছি, আর আপনারা চাইলে চুলা তো পানি দিয়া সিদ্ধ করিয়া নিতে পারবা। আমার কাছে সুবিধা মনে হয় মাইক্রোওভেনও করলে, আর জলদিও সিদ্ধ করা যায়। তো আমি মাইক্রোওভেনও সিদ্ধ করিয়া নিয়েছি, নিয়ে কেন চুলাইয়া রাখি দিছি আলুর বাকলটা ফালাইয়া। আর ওখানে আমি আলু গুনতরে মাছ করিয়া নিছি, আর এখানেও কিছু পেঁয়াজ নিছি, আর আমার লাগবো ফ্রেশ ধনিয়া, আর ওইখানেও নিছি কিছু কাঁচামরিচ, আর আমি কিছু মটরশুঁটিও নিছি, আর এখানেও স্পাইস নিছি আমি হলদি পাউডার 1/2 টিস্পুন, আর চিলি পাউডার মরিচের পাউডার নিছি 1/2 টিস্পুন, গরম মশলা নিছি 1/2 টিস্পুন, আর আস্তা জিরা নিছি 1 টিস্পুন। তো আমি এখন রান্দার দিকে যাইমু কি। তো এখানে আমি এখন ফ্রাই প্যান একটা বোয়াই দিছি, বোয়াই আমি 3 টেবিল স্পুনের মতন তেল দিলাম। দিয়া তেলটা গরম হইবালাই বার সাইরাম। তো এখন তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি এখন পেঁয়াজ দিলাম, আর যে কাঁচামরিচ রাখছিলাম কাঁচামরিচ গুলা দিলাম। তো কাঁচামরিচ দিয়া আমি পেঁয়াজটারে বালা করি 2-1 মিনিট বিরান করমু, কিছু হালকাভাবে। আমি বেশি লাল কইরা বাঁচতাম না, আর ওখানে স্বাদ মতো লবণ দিলাম। তো আমি সবসময় যে কোনো সমোসা বানাই, বানাইলে আমি হালকাভাবে পেঁয়াজটারে বিরান করি, আর ওখানে দিলাইলাম আস্তা জিরা। আর আস্তা জিরা দিলে যে কোনো সমোসার মাঝে খুব মজার একটা টেস্ট হয়। আপনারা দিয়া দেখবা, খাইয়া দেখবা দিয়া বানাইয়া, আর আমার কাছে ভালো লাগে, ওই লাগে আমি আস্তা জিরা দিই। তো আমার পেঁয়াজটা এখন একটু বিরান হয়ে গেছে হালকাভাবে। তো আমি এখন যে মশলা রাখছিলাম মশলাগুলো দিলাম, দিয়া মটরশুঁটি দিলাইছি। দিয়া আমি এটা এই ফুডটা বানাইতে বেশি সময় লাগে না, 4-5 মিনিট লাগে, আর সিদ্ধ করা আলু তো এর লাগে আর বেশি সময় লাগে না। খালি মশলাটার একটু গন্ধ যাইতো, ও এর লাগে 2-1 মিনিট বিরান করা লাগে। তো মটরশুঁটি দিছি আমি ফ্রোজেন ইটা। তো আমি হালকাভাবে একটু বিরান হইরা নেরাম, আর ওখানে আমার এটা বিরান হয়ে গেছে মশলার লগে মটরশুঁটি। তো আমি যে আলু রাখছিলাম ও আলু দিলাইলাম, আর আমি আলুটারে কিছু বাঙ্গা বাঙ্গা করছি, আর ফুরা মাস করছি না। তো আমি আদা মাস করছি আর আদা টুকরা টুকরা রাখছি। তো ওরকম আমি কইরিয়া নিয়েছি, আর ওখানে আমি মশলার লগে আরও 2-1 মিনিট এটারে খালি বিরান করমু, আর কোনো কিছু নাই।
আর আমরা রান্দা কম বেশি শিখলেও পারি, আসলে এক একজনের এক এক লাগান রান্দা। আর আমি আমার মতো রান্দি আপনারা দেখাইলাম, তো আসলে আমার কাছে ভালো লাগে, হয়তো আপনারা কাছে ভালো লাগতে পারে। আপনারা বানাইয়া খাইয়া দেখবা ভালো লাগে, লাগবো আশা করি। আর ওখানে আমি ফ্রেশ ধনিয়া দিলাইছি, দিয়া আমি এখন লাড়াচাড়া করিয়া এটা এখন লামাই লইমু, তো আমার এটা হয়ে গেছে। আর আপনারা আমার যদি ভিডিও ভালো লাগে আপনারা কাছে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর আমার পাশে সব সময় থাকবা। আর এখন আমার এই ফুডটা রেডি হয়ে গেছে, তো আমি এখন লামাইয়া রাখি দিমু। তো যখন আমি লামাই লেছি তা ঠান্ডা হইবার লাগি, তা ঠান্ডা হয়ে গেছে। আর ওদিকে আমার যে ময়দা দিয়ে খাই বানাইছিলাম ও খাইটাও রেডি হয়ে গেছে, তো আমি আর একটু মাঞ্জিয়া নেরাম। আর মাঞ্জাইয়া আমি এক একটা রুটির সাইজে 6-7টা গুল্লা করে নিমু, তো পরে আমি রুটি বানাইমু। তো আপনারা দেখতে থাকুন আমি কীরকম করি। তো ওইখানে আমার 2 কাপ ময়দায় 7টা গুল্লা হয়েছে, তখন আমি রুটি বানাইলেইমু। তো ওখানে আমি বড়োর উপরে ফ্লাওয়ার লই লইছি, লইয়া আমি এখন এক একটা করে রুটি বলিলেইমু। আর আমি আর একটু মাঞ্জাইও নিলাম খাইটারে, তো আপনারা দেখতে থাকুকা আমি কীরকম রুটি বানাই। আর আমি রুটিটা খুব বড়ো কইরা বানাইমু। আর রুটি বানাইতে আপনারা কেয়াল কইরা বানাইবা, খুব পাতলা করিয়া বানাইমু আমি, আপনারাও বানাইবা ওরকম। আর রুটির সব দিকে সমান হইয়া যাইতো, এক লেবেলে কোনো সাইড মোটা কোনো সাইড পাতলা এরকম হইতো না, আর সমান লেবেলে করিয়া নিলে আসলে খুব ভালো হইব। তখন আমার রুটিটা বলা হয়ে গেছে, তো আমি ভিতর ফুটটা দিলারাম। তো দেখতে তাহকা আমি ফুটটা দিয়া আস্তে আস্তে হাত দি আতর সাহায্য তোরা তোরা করি সাফ দিয়া বুয়াইরাম। তখন আমি ফোল্ড করি লাইরাম, আর ফোল্ড করার আগে দুইও সাইড আমি তোরা করিয়া খাটিয়া নিমু। আর একটা ফ্লাওয়ারের মিশ্রণ বানাইছি আমি, তো ফ্লাওয়ার দিয়া আমি সাইড হল তোরে বন্ধ করে নিমু, আপনারা চাইলে ওরকম করে নিবা। আর আমি এখানেও ফিজা কাটার দিয়া আমি রুটিটারে তোরা খাটিয়া খাটিয়া নিলাম। আর আপনারা যদি চান তা আপনারা ছুরি সাহায্যও খাটিয়া নিতে পারবা। তখন আমি মিশ্রণটা লাগাই লিছি, যে একটা মিশ্রণ বানাইছিলাম, তো এখন আমি ফোল্ড হইরা টাইট করে করি নেরাম। তো আপনারা দেখুন আমি কীরকম বানাইরাম, তো দেখলেই বুঝতে পারবা। আর এখন দুইও সাইডে আমি বন্ধ করে রাখি দিমু, তো ওই গেল। আর আমি যে সাইড খাটছিলাম ও সাইড দিয়া আমি ও জোড়াটারে আর একটু শক্ত করে দিলাম। তখন দেখুন আমার রিং সমোসা রেডি, তো আপনারা সুবিধার লাগে আমি আরবারও আর একটা বানাইয়া দেখাইলাম। আর যত ভিউয়ার্স আমার আসন সকলরে কইরাম, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারারে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার মাতর মাঝে যদি ভুল হইয়া থাকে প্লিজ কমার দৃষ্টিতে দেখবা। আর নতুন যারা আমার ভিডিও দেখরা প্লিজ আপনারা সাবস্ক্রাইব কইরা যাইবা, আর আমার ভিডিওগুলো দেখবা, পুরা ভিডিও দেখবা। আর আপনারারে বারবারই কই আমি, আর কোনো কথা কইবার নাই, আমার আমারে আপনারা সাপোর্ট দিয়া যাইবা, আপনারার সাপোর্টর দরকার আমার, সব সময় আমারে সাপোর্ট দিবা। আর আপনারা দেখতে থাকুকা আমি কীরকম বানাইরাম। আর ওরকম করিয়া আমি সকল রিং সমোসা বানাইলেইমু। আর আমি ওদিকে একটা ফানোর মাঝে তেলও বয়াই দিছি, তো তেলটা কিছু গরম হয়ে গেছে, আর আমি বালা করি বেশ করে গরম করছি না, আমি থোড়া একটু গরম হইতই আমি রিং সমোসা সারি দিছি তেলর মাঝে, তো আস্তে আস্তে বিরান হইব। আর যদি আমি বিরান করি লো টু মিডিয়াম হিটর মাঝে খুব বালা করি বিরান করা যাইব। আর আমি 2-3 বার উল্টাইয়া পাল্টাইয়া বিরান করছি,
তো আপনারা ওরকম করবা। আর যদি হাই হিটের মাঝে দিয়া বিরান করেন তো জ্বলি যাইব, আর বালা করি বিরান হইতো নাই। তো আমি ওরকম করিয়া বিরান হইরা নেরাম। আর ওখান দেখুন আমার এটা বিরান হয়ে গেছে রিং সমোসা, তো আমি তেলটাকে তুলি লারাম। আর ওরকম করিয়া আমি সকল রিং সমোসা বিরান করি লাইমু। আর আপনার কাছে কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট হইরা জানাইবা। আর মাশাল্লাহ এখন দেখুন আমার রেসিপিটা রেডি রিং সমোসা, তো যেমন দেখতে সুন্দর তেমন খাইতেও মজা। আপনারা বানায় খাইয়া দেখবা। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর আমার ভাষে তাহার লাগে থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।